আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়বস্তুর উপরে কথা বলবো সেটা হচ্ছে বাণবিদ্যা বা দুই ঘন্টার মধ্যে শত্রু বিনাশকরণ। তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে রেজাল্ট পেয়ে যাবেন। এটা কিন্তু কালো জাদুর একটা অংশবিশেষ। এই প্রক্রিয়াটা যদি হচ্ছে আপনি কোনো শত্রুর উপরে করেন বা কোনো ব্যক্তির উপরে করেন, দুই ঘন্টার ভিতরে সে কিন্তু আর কি পৃথিবী ত্যাগ করবে, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে যাবে। তো এটা খুবই সেন্সিটিভ এবং একটা ডেঞ্জারাস বিষয় বলতে পারেন। তো বাণবিদ্যা বা কালো জাদু এইগুলো একটু ভয়ঙ্করই হয়ে থাকে, আর যারা এই বিষয়ে একেবারেই জ্ঞান কম বা যারা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই, আমি বলবো তাদেরকে এই ভিডিওটা ইগনোর করার জন্য বা এই বিষয়গুলো হচ্ছে তারা প্রয়োগ না করাটাই তাদের জন্য উত্তম হবে। কারণ এটা এমন একটা জিনিস বা এমন একটা কার্যবিধি যে প্রণালীতে আপনার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, বাণটা কিন্তু ঘুরে নিজের শরীরে লাগে। বাণবিদ্যা তান্ত্রিক শাস্ত্র মতে যাদের কম বেশি জ্ঞান রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে বাণবিদ্যা হচ্ছে আগে নিজের শরীরে তাসির হয়, তারপরে ওটা ঘুরে অন্যের শরীরে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই নিজের সেফটি সহকারে কাজটা করতে হবে। আপনি যদি কোনো শত্রুকে হচ্ছে মেরে ফেলতে চান বা শত্রুকে বিনাশ করতে চান, তাহলে তার নাম এবং তার বাবার নামটা অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে। আর আমি যেই নিয়মগুলো দিচ্ছি বা যেই প্রয়োগ পদ্ধতি দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং তদ অনুযায়ী কাজটা করতে হবে। আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে না বুঝে থাকেন বা বুঝতে যদি সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01878040723। আবারও বলতেছি 01878040723, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যে বিষয়গুলো বুঝবেন না অবশ্যই সেই বিষয় সম্পর্কে হোয়াটসঅ্যাপে নক করে প্রশ্ন করলে আমি সার্বিকভাবে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। কিন্তু কোনো রকম ভুল ত্রুটিপূর্ণ কোনো কাজ করা যাবে না, এটা করলে নিজেরই ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তো এই কাজ করতে গেলে প্রথমে আপনাকে হচ্ছে একটা পুতুল তৈরি করতে হবে। বিশেষ করে বাণবিদ্যা বা কালো জাদুর ক্ষেত্রে পুতুলই বেশি প্রয়োগযোগ্য, বা যেটাকে হচ্ছে ভুডু বাণবিদ্যাও বলা হয়ে থাকে। তো আপনি হচ্ছে যে কোনো মাটি দিয়ে হচ্ছে একটা পুতুল তৈরি করবেন। তো পুতুল তৈরি করার পরে যে নকশাটা দেখতেছেন, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি নকশা, নকশাটা দেখতেছেন হুবহু এইরকম নকশাটা একটা সাদা কাপড়ের উপরে লিখতে হবে, সাদা কাপড়ের উপরে লিখতে হবে। তো সাদা কাপড়ের উপর এখানে যেটা রয়েছে হুবহু লিখতে হবে। আর এই ফুলান ইবনে ফুলান, এখানে শত্রুর নাম ইবনে ফুলান, এখানে শত্রুর বাবার নাম। তো শত্রু যদি মেয়ে হয়ে থাকে তাহলে লিখবেন হচ্ছে ওই মেয়ের নাম লিখবেন, এই ইবনে উঠে গিয়ে হচ্ছে বিনতে বসবে। আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা হচ্ছে এক মিনিট, আপনারা এই বিনতেটা লিখে দেবেন। এই বিনতেটা এখানে লিখে দেবেন। যদি হচ্ছে আপনি মেয়ের উপরে কাজ করেন না, তাই এখানে মেয়ের নাম ব্যবহার করবেন, নামটা লিখবেন এখানে। ইবনে উঠে গিয়ে বিনতেটা এখানে বসে এখানে মেয়ের মায়ের নামটা হচ্ছে লিখতে হবে। এখানেও কিন্তু এই যে ফুলান ইবনে ফুলান, এখানেও একই প্রসেসে লিখতে হবে। কিন্তু আপনার কোনো রকম ভুল করা যাবে না। আমি হচ্ছে ভিডিওর ভিতরে ডিটেলস বলার সার্বিক চেষ্টা করি, কারণ আমি যে কাজগুলো দিই ইনশাল্লাহ এই কাজগুলো যদি হচ্ছে অতি বিশ্বাস এবং ভক্তির সাথে করে থাকেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই কাজটা হবে, কোনো আর কি কোনো কাজই বিফল যাবে না ইনশাল্লাহ, আপনারা হচ্ছে যদি সঠিক নিয়মে কাজটা প্রয়োগ করতে পারেন। তবে আমি আর একটা সিক্রেট বিষয় বলে নিই, বাণবিদ্যার ক্ষেত্রে বিশেষ করে কালো জাদুর ক্ষেত্রে আপনি যদি কারোর উপরে হচ্ছে বাণবিদ্যা বা কালো জাদু প্রয়োগ করেন, যদি একবার মিস্টেক হয় তাহলে পরবর্তীবার তাদের উপর কাজ করবেন না। অর্থাৎ আপনি একবার কাজ করেছেন কিন্তু কাজটা মিস হয়েছে বা কোনো রকম ফলাফল আপনি পান নাই, দ্বিতীয়বার তার উপরে আর কাজ করবেন না। কারণ কি, হয়তো তার শারীরিক কোনো সমস্যা রয়েছে বা রাশি কুণ্ডলী বা সেতারাগত কোনো প্রবলেম থাকতে পারে। আর যাদের এই প্রবলেমগুলো থাকে তাদের উপরে যদি আপনি একাধিকবার যদি কালো জাদু প্রয়োগ করেন, তাহলে ওই জাদুটা আপনার শরীরে এসে লাগবে, তাই তাদের উপরে কাজ করা যাবে না। একবার মিস্টেক গেলে পরের বার আর হচ্ছে তাদের উপরে অ্যাপ্লাই করবেন না। তো ওইটা করতে গেলে হচ্ছে আপনি যদি তাকে খতম করার ইচ্ছাই থাকে, তাহলে কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়ে তার মাধ্যম দিয়ে কালো জাদু প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে লিখতে হবে সাদা কাপড়ের উপরে হুবহু এরকম লিখতে হবে। এবার তিনটা গোলমরিচ নেবেন, গোলমরিচটা হচ্ছে ওই কাপড়েতে মুড়াবেন। এই নকশাটা লিখেছেন যে এই কাপড়ে, ওই কাপড় দিয়ে তিনটা গোলমরিচ মুড়িয়ে এবার যে পুতুলটা তৈরি করেছেন ওই পুতুলের পেটের মধ্যে ঢুকিয়ে দেবেন।
পেটটা ফেরে ওই পেটের মধ্যে আর কি এই কাপড়টা জড়িয়ে, অর্থাৎ গোলমরিচটা জড়িয়ে ওই পেটের মধ্যে ঢুকিয়ে দেবেন। এবার পুতুলকে হচ্ছে আপনি হচ্ছে লাল মরিচ রয়েছে যেটা শুকনা মরিচের গুঁড়া, ওই গুঁড়া দিয়ে পুতুলটা সারা গায়ে লেপন করে দিবেন, সারা গা ওই লাল মরিচের ই দিয়ে লেপন করে দিবেন, লাল মরিচের গুঁড়া দিয়ে লেপন করে দিবেন। লেপন করার পরে নিচের যে মন্ত্রটা দেখতেছেন, ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এই মন্ত্রটা। এটা করার পরে হচ্ছে আপনি পুতুলটা সামনে রাখবেন। আর ও আর একটা কথা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে কাজটা কিন্তু অবশ্যই শনিবারে করতে হবে, আপনি যে কোনো দিন করতে পারবেন না, আপনি শনিবারে দুপুরের পর থেকে কাজটা করতে হবে, দুপুরের আগে অর্থাৎ বেলা বারোটার আগে আপনি শুরু করতে পারবেন না, বেলা বারোটার পর থেকে আপনি কাজটা শুরু করতে পারবেন। আচ্ছা, এখানে যে মন্ত্রটা রয়েছে এই মন্ত্রটা পুতুলের সামনে রেখে, অর্থাৎ পুতুলটা আপনার সামনে রেখে মন্ত্রটা 331 বার পাঠ করবেন, 331 বার পাঠ করবেন পুতুলকে সামনে রেখে, আর একটা করে ফুঁক দেবেন, একবার করে মন্ত্র পাঠ করবেন, পুতুলের গায়ে একটা করে ফুঁক দেবেন। মন্ত্রটা আসুন পড়ে নিই, মন্ত্রটা হচ্ছে জাবরুতে লাহুত হাহুত গুস্তায়ে মাউত দাফানে দাফানে কাহার ইসরাফিল ফুলান রু হালাকুন হান দান দফাকুন খাজ হায়াতিকা আজরাইল। আবারও পড়তেছি, আবারও শুনে নিন, জাবরুতে লাহুত হাহুত গুস্তায়ে মাউত দাফানে কাহারু ইসরাফিল ফুলান রু হালাকুন হান দান দফাকুন খাজ হায়াতিকা আজরাইল। তো এই মন্ত্রটা আপনি হচ্ছে একবার করে পাঠ করবেন, একটা করে ফুঁক হচ্ছে পুতুলের গায়ে দিবেন, একবার পাঠ করবেন, একটা করে ফুঁক দিবেন। এভাবে 331 বার হয়ে গেলে ওই পুতুলটা এবার আপনি কোনো হচ্ছে নির্জন স্থানে, অর্থাৎ নির্জন কবর স্থানে গিয়ে একটা ভাঙা কবর দেখে হচ্ছে পুতুলটা ফেলে দিবেন, ওই কবরের মধ্যে ফেলে দিয়ে পিছনে তাকাবেন না, বাড়িতে চলে আসবেন। এবার এই কাজটা করার জাস্ট 2 ঘন্টা অপেক্ষা করবেন, দেখবেন যে শত্রুর গায়ে জ্বলনি শুরু হয়ে গেছে, অর্থাৎ তার গা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, সে তিলে তিলে এক কথায় সে বিনাশ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, এক কথায় মৃত্যুগামী হয়ে যাবে। এটা কিন্তু কঠোর ব্ল্যাক ম্যাজিক বলা হয়, কালো জাদু বলা হয়, আপনি এটা সম্পূর্ণরূপে একটা কালো জাদুর অংশ বিশেষ। তো এই কাজটা করতে গেলে অবশ্যই হচ্ছে এ বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকা আবশ্যক বলে আমি মনে করি, যাদের এ বিষয়ে ধারণা রয়েছে তারা সহজে করতে পারবেন, আর যাদের এ বিষয় সম্পর্কে কিঞ্চিত জ্ঞানও নাই তারা অবশ্যই ভিডিওটা ইগনোর বা অ্যাভয়েড করতে হবে। বা নিয়মের ক্ষেত্রে যদি আপনি কোনো তারতম্য করেন কিন্তু নিজেরই বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে, আর নিয়মগুলো না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে 01878040723, আবারও বলতেছি 01878040723, এই নাম্বারে হচ্ছে মেসেজ দিতে হবে যে বিষয়গুলো বুঝতে পারবেন না, আমি সার্বিক চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। তো আপনারাও আমার পাশে থাকবেন আশা করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।